আপনারা দেখছেন এখানে পায়ে মস্কা লেগেছে পাটা কতটা ফুলে গেছিলো কালকে আরও বেশি ফুলে গেছিলো কালকে আমি ওষুধ বেঁধেছিলাম সেইটার দাগ এখানে দেখতে পাচ্ছেন ওষুধ বাদার দাগ তো একদিনে অনেকটাই উপকার পাওয়া গেছে কালকে হাঁটাচলার ক্ষমতা ছিল না আজকে হাঁটাচলা করতে পারছে কিভাবে এই ওষুধটা তৈরি করবেন কিভাবে বাঁধবেন মাত্র একটি গাছ এমন এমন গাছ আছে যেগুলি আপনারা জানেন চব্বিশ ঘন্টার মধ্যে হাড় জোড়া লেগে যায় তো এই গাছটিও তেমনি শক্তিশালী গাছ মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে হাড়ে চির খাক বা চোট লাগুক মোস্কা লাগুক ফুলে যাক যত বড়ই ব্যথা হোক না কেন শুধুমাত্র কীভাবে বাঁধবেন সেটা নিয়মটা আমি বলবো সেই নিয়মে যদি করতে পারেন অবশ্যই উপকার বুঝতে পারবেন তো আমি এখানে এই পাটা দেখুন এখানে এখনও ফোলা আছে আমি কালকে এখানে ওষুধটা বেঁধেছিলাম আর এই পাটা লক্ষ্য করুন এখানে কোনো ফোলা নেই কালকে যে ওষুধটা তৈরি করেছিলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কলাপাতা দিয়ে বেঁধেছিলাম কিভাবে বাধ্য হবে নিয়মটা পরে বলছি আর একটা ক্রেপ ব্যান্ডেজ নিয়েছিলাম এটা আপনারা ন্যাকড়া দিয়েও বাঁধতে পারেন তবে ক্রেপ ব্যান্ডেজে খুব ভালো হয় কারণ হাওয়া বাতাসটা সঠিক যেতে পারে ন্যাকড়ায় অনেক সময় হাওয়া বাতাস সঠিক না গেলে স্কিনের প্রবলেম হয় তবে এই গাছের কোনো সাইড এফেক্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের কোনো প্রবলেম হয়নি চব্বিশ ঘন্টা বাজার পরও আপনারা তিন দিন বাঁধলেও কোনো রকম স্কিনের প্রবলেম হবে না এই গাছের বিষ শোধক ক্ষমতা আছে বিষ শোধন করে এবং রক্ত জমাট বাঁধা হাড়ে চির খাওয়া চোট ব্যথা বিভিন্ন রকম আরও বহু রকম সমস্যার কাজ করে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় কতটা উপকার পেয়েছে হাঁটছে দেখুন কালকে একদমই হাঁটার ক্ষমতা ছিল না ধরে ধরে এখান থেকে ওখানে নিয়ে যেতে হচ্ছিল আর আজকে দেখুন একাকাই হাঁটতে পারছে ব্যথা ফিফটি পারসেন্টের থেকেও বেশি কমে গেছে আর হাঁটা চলায় কোনোরকম প্রবলেম হচ্ছে না ওষুধটা কিভাবে বাঁধবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কালকে বেঁধেছিলাম সেই ওষুধটাই আজকে আবার বাঁধবো এটাতেই কাজ করবে কোনো সমস্যা হবে না তো আপনারা প্রথম বাদতে গেলে এটা প্রলব্বিত হবে যেখানে চোট লেগেছে ঠিক সেখানেই বাঁধবেন আর ওপরে এই গাছের পাতাও দিতে পারেন কিংবা কলা পাতাও দিতে পারেন যেটা মনে চাই আপনারা দেবেন বেশি টাইট করে বাঁধবেন না টাইট করলে আবার রক্ত চলাচল সঠিকভাবে হবে না তাই আলতোভাবে বেঁধে দিন এরকমভাবে বেঁধে রাখুন যত বড়ই চোট লাগুক না কেন হাড়ে চির খাক না কেন মস্কা লাগুক কিংবা রক্ত জমাট বাঁধাক ফুলে যাক যাই হোক না কেন তিন দিন এইভাবে বেঁধে রাখবেন তিন দিন পরে খুলে দেবেন যদি মনে করেন রোজ খুলবেন তাতেও কোনো সমস্যা নেই তবে তিন দিন বেঁধে রাখা খুবই ভালো আর যদি খুব বেশি চোট লাগে মাত্র এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে সম্পূর্ণ চির খেলেও চির জোড়া লেগে যাবে কোনো ভয় নেই কীভাবে ঔষধটি তৈরি করবেন দেখে নিন আমি এখানে একটা মিক্সারে কালকে পিষে নিয়েছিলাম কালকের ওষুধটা কিছু বেঁচে আছে দেখুন তো আজকে আর নতুন করে করে ওইটাই আমি আবার দিয়ে দিয়েছি পুনরায় আপনারা দেখলেন তো আপনারা এটা পিষেও নিতে পারেন কিংবা থেতো করেও নিতে পারেন বা মিক্সারে মারিয়েও নিতে পারেন তো আমি মিক্সারে করে নিয়েছিলাম করে নেওয়ার পরে সামান্য একটু গরম করবেন খুব বেশি গরম করবেন না ওষুধটা দেখুন এখনও আছে এই রসও বেরোচ্ছে এই রস চাপবেন না এই রস শুদ্ধই দেবেন সামান্য একটু গরম করে পায়ে প্রলেপ দিয়ে তারপরে ব্যাড্রেজটা যেভাবে আমি বেঁধেছি ঠিক ওই রকমভাবে বেঁধে দেবেন তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না এই গাছের সাথে আর অন্য কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই এটা মনে রাখবেন এই গাছের সাথে আর অন্য কোনো কিছু মিশাবেন না আপনারা এবার মহা ঔষধি গাছটিকে চিনে নিন এই গাছটির পাতাগুলিকে লক্ষ্য করলে খুব সহজে গাছটি চিনে নিতে পারবেন এটি একটি লতা জাতীয় উদ্ভিদ এই গাছটির কয়েকটি নাম আছে দইলতা কেউ বা বলে আকনাদিলতা বা আকান্দি গাছ তবে নিমুকলতা নামে খুবই পরিচিত নামটি আরেকবারও বলছি নিমুকলতা এই গাছ খুবই উপকারী গাছ এই গাছ সম্পর্কে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনারা পারেন দেখে নেবেন খুবই উপকৃত হবেন গাছটি যখন নেবেন গাছের পাতা কাণ্ড এবং মূল সবগুলোই নিয়ে তবেই ওষুধটা তৈরি করবেন আবারও বলছি গাছটি যখন নেবেন গাছের পাতা কাণ্ড এবং মূল শিখর সবই নিয়ে তবেই ওষুধটা তৈরি করবেন এই ভিডিওটি যদি উপকৃত মনে করেন প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ